আসলে নেতৃত্ব এখন মানে অনেক জায়গায় এরা যাচ্ছেন, অনেক ধারায় পড়াশোনা করছেন, অনেক চাকুরিতে ঢুকছেন, সাহসের সঙ্গে বেরিয়ে পড়েছেন এবং এখানে কোনো বাধা নেই এখন নাই হতো। এবং কিন্তু দেখা যাচ্ছে যে মেয়েরা এই যে চলছেন এই কাজের সময় তো মেয়ে বা ছেলে বলে কোনো আলাদা নিয়ম নেই। কোনো মেয়ে যদি কোম্পানিতে কাজ করে সে বেরিয়ে গেলে কখন ফিরবে, কখন তার বস তাকে ছুটি দেবে সেটা তো আর বলা যায় না। সেখানে এই যে সে আবার বাড়িতে ফিরে আসবে বা তার অফিসে যাবে সেখানে নিরাপত্তা কোথায়? এই যে অনিরাপত্তার একটা ব্যাপার রয়েছে, জীবনের অনিশ্চয়তা, সেখানে মেয়েরা দেখা যাচ্ছে মার খাচ্ছে আর কি। তার কারণ এই যে মেয়েদেরকে দোষ দেওয়ার কথাটা, মেয়েরা চলবে কিন্তু সব কিছুতেই কেন মেয়েরা টার্গেট হয়ে যায়। একজনের সঙ্গে একজনের সম্পর্ক থাকবে, সেই সম্পর্ক যদি কোনো দিন ফেল করে সেখানে তাকে খুন করে মেরে ফেলা হবে সেটা মোটেই কাম্য নয়। এবং যে উদাহরণ আপনি দিয়েছেন সেটাতে আমি বুঝতে পারছি, এটাই যেটা জানি না, এখনও তো তদন্ত পুরো চার্জশিট হয়নি, তদন্ত চলছে। যদি এটা রেপ উইথ মার্ডার হয়, রেপ করার পরে যদি খুন হয়, তাইলে সেটার একজনের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। আবার এই যে বার্নি ব্রিজের কেস যেটা, সেটা তো একটাতে দেখা যাচ্ছে শুধু রেপ ধর্ষণ, আরেকটা মেয়ের বেলায় দেখা যাচ্ছে রেপ উইথ মার্ডার, সেখানে আবার মৃত্যুদণ্ড, আবার রেপে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এখানে প্রশ্নটা হচ্ছে যে কেন এত দেরি হয় কেস ট্রায়ালে বা ইনভেস্টিগেশনের পদ্ধতিতে? আসলে সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিউর কোডের ধারা অনুযায়ী যে আইনগুলো আছে সেই আইনগুলো এক্সস্ট করে 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 পুলিশকেও চার্জশিট জমা দিতে হয় বা আদালতেও ট্রায়াল চলে, সেটার বাইরে গিয়ে কিচ্ছু করা যায় না। যখন একটা বিষয়ে তদন্ত করতে পুলিশের সময় লাগে সেই সময়টুকু কিন্তু দিতে হবে, না হলে তো আমাদের যে কাম্য যেটা সঠিক এই তদন্তের রেজাল্ট আমরা চাই বা পাবো সেটা কিন্তু আসবে না। সেখানে সময় একটু লাগবে এবং সেখানে এই যে সময়টুকু যেটা লাগে সেটা আইনি সময়, সেটা আইনের জন্য সেই সময়ের দরকার। আর এই যে শাস্তি পেতে দেরি হচ্ছে কেন এটা বলছেন, শাস্তি তো আসলে তদন্তের পরে চার্জশিট দাখিল পুলিশ করবে, আদালতে বিচার হবে, তার চার্জ হবে, সাক্ষী সাবুদ আর্গুমেন্ট দুই পক্ষে সব কিছু হয়ে তারপর একটা কেস শেষ হয়ে তারপর আদালত রায় দেন। এখন সবসময় যে সাক্ষীর তারিখে সাক্ষী সমন পেলেই সাক্ষী চলে আসে এমন কিন্তু না, সাক্ষীরও তো নানা হয়তো সেই তারিখে একটা অসুবিধা পড়ে গেছে, হয়তো তার শরীর খারাপ, তার বাবার শরীর, সে সময় নিয়ে নিতে পারে। এইভাবে নানা কারণে বিচারও সময় লেগে যায়, সময়ে সময়ে বিচারটা বিচারের স্মুথনেসটা আটকে যায়, সেটা সেটা চলবে সেটা নিয়েই কিন্তু তদন্ত এবং বিচার। এবং বিচার দেরি হলেই যে এই যে রিজনেবল দেরি, যেটা আনরিজনেবল সেটা তো আমরা আশা করি না, সেটা কারো কাম্য নয়, সেটা বিচার ব্যবস্থারও কাম্য নয়। সেটা সেই রিজনেবল দেরির ভিতরে গিয়ে বিচার শেষে তার শাস্তি হবে সেটা কাম্য যদি প্রমাণিত হয়, কারণ যে কোনো শাস্তি প্রমাণ সাপেক্ষ। এখন আমরা এই যে ঘটনাগুলোর কথা আপনি উল্লেখ করলেন, যে বনজিত বীজের কথাই বলেন, এই পিঙ্কি পিনাকের ঘটনাই বলেন বা আরও কিছু ঘটনা এর মধ্যেই বেরিয়ে গেছে, সব কিছুতেই দেখা যাচ্ছে মেয়েদেরকে টার্গেট করে ফেলা হচ্ছে। এই যে টার্গেট করে ফেলা মেয়েদেরকে, পুষলিয়ে ওকে নিজের কাছে আনা, প্রলোভিত করা, এবং এরা আমি যা দেখলাম এখন পর্যন্ত তদন্তে আসছে অত্যন্ত কম বয়সে, যদিও শিশু নয় কিন্তু শিশু বয়সের কাছাকাছি এদের বয়স, তেমন তো সামাজিক যে ওদের সেই অভিজ্ঞতা নেই যে জীবনে কী বিপদ আসতে পারে, কী বিপদ আসতে না পারে, কীভাবে চলা উচিত। আর সবচেয়ে বড় কথা এখন দেখা যাচ্ছে মেয়েরা পড়াশোনা চাকরি বাকরি ইত্যাদিতে তারা নিজের মতামত খাটাচ্ছেন, তারা ঠিক পারিবারিক বা সামাজিক
কথা বা ধান্দারণাতে তারা তেমন গুরুত্ব দিচ্ছে না, কারণ তাদের একটাই লক্ষ্য যে আমি নিজে আমার নিজের পায়ে দাঁড়াবো, আমি রোজগার করব, আমি আমার পরিবারকে পারলে সাহায্য করব, আমি আমার ভাইকে পড়াবো, আমি নিজে যদি পারি আরও ফার্দার স্টাডি করব, যেভাবে আমি নিজেকে দাঁড় করাতে পারি। এখানে সব কথাই যদি বলে দেওয়া যায় পরিবারকে বা সমাজের কাছে, তাহলে হচ্ছে সেই এখানে একটা বাধা এসে যাবে, বলা হবে যে তুমি আর যেও না, সেখানে বিপদ আছে, তুমি নিরাপদে নেই। এই যে আটকে দেওয়ার ভয়, যেটা সেই ভয় থেকে মেয়েরা অনেক সময় অনেক বিপদের আশঙ্কা দেখেও কিন্তু আতঙ্কিত হন মনে মনে, কিন্তু সবাইকে সেটা বলে বেড়ান না, এর মধ্যেই চলতে থাকেন, এর মধ্যেই রাত্রে 10টা 11টার সময় কোম্পানির চাকরি করে ফিরেন, কারণ কাজ ছাড়তে পারেন না, সেটাই কারণ তার রোজগার করতে হবে, তাকে বাঁচতে হবে মানুষের মতো। সেখানে এই যে জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে যে সমাজের যে মানসিক অবস্থা বা মানুষের, আমাদের আমরা যেটা নিয়ে গর্ব করি যে লিঙ্গ সাম্যতা এসছে, আমাদের সাংবিধানিক অধিকার আছে, হিউম্যান রাইট আমাদের, আমরা চলবো, আমরা পড়বো, কিন্তু এই সমস্ত বাধা আপত্তি প্রত্যেক দিন যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে, এতে কিন্তু মেয়েদের উন্নতির পথে একটা কাটা হয়ে এগুলো ঘটনা দাঁড়াচ্ছে, তারপরে একটা পরিবার থেকে আসবে সমাজ থেকে, দেখো তুমি যেও না কিন্তু সন্ধ্যার পরে, দেখো তুমি ওই চাকরিটা ছেড়ে দাও কিন্তু, দেখো তোমাকে আর পড়তে হবে না বাইরের, এই যে বাধাগুলো, তাহলে আমার কনস্টিটিউশনাল রাইট, আমার হিউম্যান রাইট, আমার এই যে এইভাবে যে বাধাগ্রস্ত হচ্ছে প্রতিদিন, কারা বাধাগ্রস্ত করছেন? তারাই যারা কোনোদিনই চাননি যে মেয়েরা তাদের সাংবিধানিক অধিকারকে প্রকাশ করুক, তাদের মেধাকে প্রকাশ করুক, তারা স্বচ্ছন্দে হাঁটুক, তারাই মেয়েদের পিছন পিছন ঘুরে 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 ফুসলিয়ে ফুসলিয়ে মেয়েদের নরম মনটাকে আরও নরম করে দিচ্ছেন এবং তাদের দিকে টেনে নিচ্ছেন মেয়েটাকে, টেনে নিতে নিতে একদিন যখন উনি অন্য কোনো আর রাস্তা, কারণ অ্যাভেলেবিলিটি এখন সাংঘাতিক, এখন আগের যুগ নয় যে একটা দুইটা মেয়েই শুধু বের হচ্ছে, এখন আমরা রাস্তায় বেরোলে সবাইকেই পাই যারা চাকুরির জন্য সকাল থেকে বেরিয়ে যাচ্ছেন, এখানে ওরাও তো চাইছেন যে এটাকে সরিয়ে দিয়ে আমি আরেকটা সন্ধানে চাই, কারণ এদের যে জীবনটা, এদের পৃথিবীটা আর অনেক বড়। মেয়েরা এখনও একটা বিধিবদ্ধ ব্যবস্থার ভিতরে থাকেন, এখনো তাদের একটা গণ্ডিকে তারা বেছে নেন এবং সেই গণ্ডির ভিতরেই তারা কিন্তু আক্রান্ত হন, তারা বিভিন্নভাবে প্রলোভিত হন, বিভিন্নভাবে ফুসলিয়ে তাদের উপর শারীরিক মানসিক অত্যাচার করা হয়, এবং যখন সেই পুরুষ মানুষটি আর কোনো দিক পান না, তখন সেই মেয়েটাকে খুন করেন। কারণ এই পিঙ্কির মতো একটা মেয়ে যদি রেপ খুন হয়, বিশ্বাস করা যায় না, মাত্র 19 যার বয়স গেছে, মাত্র 19 বার্নিবিজের যে মেয়েটার বয়স গেছে, সে জীবনের কী বোঝে, সে বুঝে তার পরিবারের প্রয়োজনীয়তাটা, সে বুঝে নিজের পায়ে দাঁড়াবার প্রয়োজনীয়তাটা, সে বুঝে পড়াশোনার মূল্য, সে বুঝে রোজগার করলে আমি কীভাবে আমার পরিবারকে এবং নিজেকে বাঁচাতে পারবো। কারণ আজকালকার জীবনে খরচের ধারা অনেকভাবে বদলে গেছে, বেড়ে গেছে, বাইরে চলতে গেলে অনেক রকম খরচ আরও দরকার হয়, যেটা হয়তো বাবার কাছ থেকে চাওয়া যায় না, ভাইয়ের কাছ থেকে, পরিবার থেকে আসে না। তখন প্রত্যেক মেয়েরা, এখন তো দেখি মেট্রিক পড়ছে, টিউশন করছে, রোজগার করছে, বাইরে যাচ্ছে, সবাই সেই ছোট বয়স থেকেই তার একটা নিজের পায়ে দাঁড়াবার এই যে ধান্দা, এইগুলো ঘটনা যে ঘটছে, এই ঘটনাগুলো মেয়েদেরকে আতঙ্কিত করছে, মেয়েদের চলার পথকে অব্যাহত রাখছে, ব্যাহত করে বিঘ্নিত করছে। মেয়েরা আবার একটু থমকে দাঁড়ান, এই যে থমকে দাঁড়ান, এই এই প্রতি পলে পলে মেয়েদেরকে আবার সরিয়ে দেওয়া হচ্ছে তার অগ্রগতির পথ থেকে, এবং এটা অগ্রগতির পথে এইগুলো ধারণা বিরাট একটা অন্তরায়। আমি বলবো যে এখানে এই যে ঘটনাগুলো ঘটছে, সেটার জন্য কোনো একটা বিশেষ শ্রেণীর মানুষের মানসিকতা কাজ করছে, যারা এই সমস্ত ঘটিয়ে ঘটিয়ে মেয়েদেরকে আবার পিছনে ঠেলে দিচ্ছে, যাতে তারা তাদের মেধাকে বাইরে প্রকাশ করতে না পারে। চাকুরি ক্ষেত্রে দেখা যাচ্ছে, হিসাব করলে মেয়েরা আগে চাকুরিটা পাচ্ছেন, ইউনিভার্সিটিতে যদি আমরা দেখি মেধার লিস্টে মেয়েদের নাম আগে, কাজে হিংসার শিকার যেমন ছিলেন তেমন থাকবেন। আর এই হিংসার মূল কেন্দ্রবিন্দু মেয়েদের উন্নতি, কিন্তু
মেয়েদের যে এই উদ্দীপনা, এই উৎসাহ, রোজগার, পড়াশোনা, সবার আগে আমার নাম আসবে, সে সবার আগে আমার স্থান হবে, আমার চেয়ারটা হবে, মেয়েদের সেই পথ, সেই চিন্তাধারাকে ঢুকে দেওয়ার জন্য এই সমস্ত কাজ করা হচ্ছে, যাতে মেয়েদের মনোবল ভেঙে দেওয়া হয়। যারা ভাবছে, আরও ভাবছে যে আমি আরও এগোবো, তাদের মনোবল একদম গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়। সে এই এই সমস্ত যারা ভাবেন তারাই এইসব কাজ করাচ্ছেন, এবং আমাদের তাই খুব সচেতন হতে হবে সেইখানে। আমাদের আমাদের এগোনোটা বন্ধ করলে চলবে না, আমাদের বুঝতে হবে যে কারা এইসব করছে, এইসব এর পিছনে কারা, কাদের হাত, তাদেরকে আমাদের বের করতে হবে। এবং এদের শাস্তিও আর চাই, শাস্তিও যথাযোগ্য আইনে যা বলছে সেই শাস্তি হবে। আপনি আইপিসির কথা বলছেন, আইপিসিতে সব ধারাই আছে, যেমন পারিবারিক হিংসা বলেন, বক্সের কথা জানেন, শিশু নির্যাতন, সব কিছুরই ধারা আছে। কিন্তু আইনের তো বিচারের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতির বাইরে তো বিচার ব্যবস্থা দিতে পারে না। কাজে তদন্তে যদি প্রমাণ হয়, তাইলে নিশ্চয়ই বিচারেও তা প্রমাণ হবে এবং শাস্তি হবে যথাযোগ্য। কিন্তু আরও একটা ব্যাপার আছে, এখন সাক্ষী, কেউ যদি দেখলেন ঘটনাটা, দেখলেন ইনি চুপি চুপি সরে গেলেন জায়গা থেকে, আসলেনই না, বললেন না, বললেন না আমি তো কিছুই জানি না, সে তো হবে না। আমি যদি সমাজের একজন মানুষ হই, আমার দায়িত্ব আছে, আমাকে বলতে হবে আমি দেখেছি, আমি জানি ওই লোকটা মেয়েটাকে মেরেছে, কিন্তু কেউ বলেন না। এই ধরনের সাহায্য কিন্তু আমরা সমস্ত ডিপার্টমেন্ট থেকেই আশা করি, যারা একটা তদন্তের শরীর, যেমন মেডিকেল, যেমন পুলিশ ডিপার্টমেন্ট, যেমন সাধারণ পাবলিক যারা সাক্ষী দেন এইসব কেসে, প্রত্যেকেরই কিন্তু দায় আছে এইগুলোর মধ্যে, এবং তারা নিজ নিজ দায় দায়িত্ব পালন যদি সঠিকভাবে করেন, তাহলে প্রত্যেকটা কেসই প্রমাণ হবে এবং কে করেছে তার নামটাও সঠিকভাবে উঠে আসবে এবং তার যথাযোগ্য শাস্তি হবেই হবে, হতে হবে। এখনো বর্তমানে আমি যে বক্সতে স্পেশাল পাবলিক প্রসিকিউটর, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটর, আমি সেখানে যে কেসগুলো হচ্ছে, মানে শিশুর যে উপর যে যৌন নির্যাতন হয়, মেয়েরা তো যৌন নির্যাতনেরই শিকার হয়, যেখান থেকে মেয়েরা নিজেকে এখনো বাঁচাতে পারছে না, একসময় না একসময় গিয়ে সারেন্ডার করে ফেলে, তার বয়স যেটাই হোক, কারণ একজন লোক যদি লাগাতার তার পিছনে ঘুরতে থাকে, তাকে ফুসলাতে চেষ্টা করে, তখন নানা 15-20 দিন আগে হবে একজনের, নাহলে এখানে 20 বছরের জেল হয়েছে, 20 বছর আরও আছে। এটা ম্যাক্সিমাম এই ধারায় ডেথ সেন্টেন্স পর্যন্ত হতে পারে, ডেথ সেন্টেন্স পর্যন্ত হতে পারে। এইগুলো হচ্ছে, এগুলো প্রমাণ হচ্ছে, এগুলো বিচার সঠিক মতন হচ্ছে। তবে ক্রিমিনাল কেসের সবার আগে তদন্ত, এবং তদন্তের শুরিক আমি আরও একবার বলছি, শুধু পুলিশ ডিপার্টমেন্ট নয়, মেডিকেল ডিপার্টমেন্টের কিন্তু একটা বিরাট ডিউটি আছে এখানে। যেমন যদি মার্ডার হয় পোস্টমর্টেম, যদি যৌন হত্যা রেপ কেস হয়, রেপের যে ফরেন্সিক এক্সামিনেশন যেগুলো আছে এগুলো সঠিকভাবে করতে হবে এবং সঠিক রিপোর্টগুলো আদালতের সামনে দাখিল দিতে হবে, তখন আদালত বিচার করবে। কাজেই তদন্তটাই আসল, যে তদন্তে মেডিকেল ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, সাধারণ পাবলিক যারা সাক্ষী দেবেন তাদের একটা বিরাট দায়িত্ব আছে এই অপরাধী দোষ প্রমাণ করার ক্ষেত্রে। যারা বক্স ফার্স্ট ট্র্যাক কোর্টটা হচ্ছে যে কুইক ডিসপোজাল অফ কেস, তাড়াতাড়ি কেস শেষ হওয়ার জন্য ফার্স্ট ট্র্যাক কোর্টের করা হয়েছে এস্টাবলিশমেন্ট, যেটা সেখানে যেখানে মানে বিচার ব্যবস্থা দেখেন যে ওরাই বাছাই করেন কোন কোন কেস তাড়াতাড়ি ডিসপোজ অফ হওয়া উচিত, নাহলে হয়তো সাক্ষী নষ্ট হয়ে যাবে, আসামিকে সঠিকভাবে শাস্তি দেওয়া যাবে না, তার শিকার যে ভিকটিম যে তারও ক্ষতি হয়ে যাবে, এই সমস্ত সমস্ত দিক পর্যালোচনা করে তখন বিচার ব্যবস্থায় কিছু কেস বাছাই করে ফার্স্ট ট্র্যাকে পাঠিয়ে দেন। এর উদ্দেশ্য হচ্ছে যে অন্যান্য কোর্টে যেভাবে চলে বিচার ব্যবস্থা, তার থেকেও যাতে তাড়াতাড়ি বিচারটা হয়ে যায়, সেই উদ্দেশ্যে ফার্স্ট ট্র্যাক। এখানেও ফার্স্ট ট্র্যাক কোর্ট আছে আলাদা, ডিস্ট্রিক্ট জাজের সমান র্যাঙ্কই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ছাড়া, কিন্তু এখানেও আছে, যেখানে এইসব কেসগুলোই ফার্স্ট ট্র্যাকে যায় তাড়াতাড়ি বিচার হওয়ার জন্য। কিন্তু বক্সরবিলা কিন্তু বক্সর আলাদা কোর্ট আছে, বক্সর স্পেশাল কোর্ট,
পক্সোর সব কিছু স্পেশাল আলাদা, এখানে আর অন্য কোনো কেসে বিচার হয় না, শুধু পক্সো। আর এখন তো একটা ব্যাপার হচ্ছে, যেমন আগে তো এইটা ছিল না, মোবাইল তো সবার হাতেই আছে, তো মোবাইলের সঠিক ব্যবহার, যখন যদি কোনো জায়গায় কোনো বিপদের আশঙ্কা থাকে নিশ্চয়ই সেটা বাড়িতে ফোন করা টোরা ইত্যাদি আর করতে পারে, নিজের বন্ধু বান্ধব থাকুক, আত্মীয় স্বজন থাকুক, যাদেরকে রিলাই করা যায় তাদেরকে ফোনই জানিয়ে দেওয়া যেতে পারে। আর সতর্ক মানে মেয়েদের বুদ্ধিবৃত্তিকে আরও ফাঁড়াতে হবে, বুঝতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক। কারণ আমরা এটা জানি, আমি নিজেও এটা বিশ্বাস করি যে চলতে আমাদের হবে, আমাদের এগোতে হবে যতটুকু আমরা এগোতে পারি, এখানে আমরা থামলে আমাদের চলবে না, কারণ চলবে না, আমাদের আইনি সমস্ত সমস্ত আইন আমাদের পক্ষে আছে, কিন্তু আমাদের বিরুদ্ধে যারা সবসময় জারি করে আছে অপরাধ, সেই তাদেরকে মোকাবিলা করার জন্য, তাদেরকে রুখবার জন্য যে বুদ্ধিবৃত্তির দরকার, সেটাকে আমাদের আরও ধারাতে হবে। এবং সেই বুঝে বুঝে আমাদের মূল লক্ষ্য থেকে যেন আমরা সরে না যাই। আমি যদি পড়তে যাই, আমার মূল লক্ষ্যে আমি পৌঁছাবো, আমি যদি চাকরি করতে যাই, আমার মূল লক্ষ্যে আমি পৌঁছাবো। এর থেকে যদি কেউ আমাকে সরাতে চায়, তার যদি আমি কোনো সংকেত পাই, সময়ে যেন তার ব্যবস্থা আমি নিই, এবং তারও সমস্ত ব্যবস্থাদি আইনেই বলা আছে, কোথায় বলতে হবে, কোথায় জানাতে হবে, কী ব্যবস্থা নিতে হবে।